কাকে ভারতের রুর বলা হয় এবং কেন বলা হয়? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। এবারে প্রশ্ন হলো, কেন ভারতের রুর বলা হবে এই দুর্গাপুরকে? তো এই উত্তর নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় হলো, কেন আমরা দুর্গাপুরকে ভারতের রুর বলবো। জার্মানির রুর নদীর তীরে অসংখ্য ইস্পাত কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল। কাকে কেন্দ্র করে? যে কয়লা খনিকে, স্থানীয় কয়লা খনিকে কেন্দ্র করে জার্মানি তার রুর নদীর তীরে অসংখ্য ইস্পাত কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল। সেই জার্মানির রুর নদীর সঙ্গে তুলনা করে আমাদের ভারতেও দামোদর নদীর তীরে, এই যে ভারতে দামোদর নদী দেখতে পাচ্ছ, এই দামোদর নদীর তীরে অসংখ্য ইস্পাত কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। কোথায়? দুর্গাপুরে। তাই আমরা দুর্গাপুরকে ভারতের রুর বললাম। জার্মানির রুরের সঙ্গে তুলনা করে আমরা দুর্গাপুরকে ভারতের রুর বললাম। এবং কেন বলতে গেলাম এই দুর্গাপুরকে ভারতের রুর? তার কারণ হচ্ছে, জার্মানি যেমন স্থানীয় কয়লা খনি ছিল, সেরকম দুর্গাপুরেরও স্থানীয় কয়লা খনি আছে। এই ঝরিয়া এবং রানীগঞ্জ, ঝরিয়া এবং রানীগঞ্জ থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয় এবং কয়লা এখানে পাওয়া যায়। তাই স্থানীয় কয়লা খনি ঝরিয়া ও রানীগঞ্জ থেকে প্রচুর পরিমাণে কয়লা পাওয়ার জন্য এই কয়লার উপর ভিত্তি করে দুর্গাপুরে গড়ে উঠেছে ইস্পাত কেন্দ্র এবং অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। কোথায়? আমাদের এই দামোদর নদীর তীরে অবস্থিত দুর্গাপুরে অসংখ্য শিল্প কেন্দ্র স্থাপিত হয়েছে। কী কী শিল্প? ইস্পাত শিল্প বা ইস্পাত কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে এই দুর্গাপুরে। তাই আমরা ভারতের রুর বললাম কাকে? তাই আমরা ভারতের রুর বললাম দুর্গাপুরকে। বোঝা গেল? জার্মানির রুরের সঙ্গে তুলনা করে আমাদের দামোদর নদীর তীরেও দুর্গাপুরে আমরা যে ইস্পাত কেন্দ্র দেখতে পেলাম ও ইস্পাত কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র গড়ে উঠতে দেখলাম, তাই আমরা দুর্গাপুরকে বললাম ভারতের রুর। বোঝা গেল? তো এই ছিল ছোট্ট একটা ক্লাস, যে কাকে আমরা ভারতের রুর বললাম এবং কেন বললাম তার একটা ছোট্ট কারণ নিয়ে আমরা আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে সাবস্ক্রাইব করে।